ওনারা মোহাম্মদপুর থেকে আসছে মুড়ি খাইতে, এখন ওনারা তো ঢাকা মুড়ি খায়, তো আমাদের খাবারগুলো কেমন লাগছে ওনাদের কাছে ইন্টারভিউ নিতে পারেন? ওনাদের থেকে যদি আমি ইন্টারভিউ নেই তাহলে আপনি আমার ফ্রি মুড়ি দিবেন? না কে রাজা ভৌসুডিকে, আমি হচ্ছে একটা কথা শুনছিলাম, সেটা হচ্ছে আপনার নাকি ওই যে গিনেস বুকে নামও লেখাইতে চেয়েছিলেন, আসলে কি জালমুড়ি বানান নাকি অন্য কিছু বানান? ভাই জালমুড়ি খাই দিলে নাকি লিটার বুকিং দিয়ে আসা লাগে? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার আমি এখানে অ্যাজ ফর রাহেল ব্রো। গাইজ, আমাদের বন্ধু বান্ধব বলেন, আমরা নিজেরা বলেন বা আমাদের আত্মীয় স্বজন বলেন, সবাই এরকম অনেক মানুষ আছে যারা ঝালমুড়ি খাইতে অনেক বেশি পছন্দ করে। বাট কথাটা হইতেছে গ্রামগঞ্জ বলেন বা শহরের বলেন, যেখানেই আপনি ঝালমুড়ি খাইতে যান না কেন, হয়তো অনেক সুস্বাদু বা অনেক ধরনের ঝালমুড়ি আপনারা পাবেন, বাট যেটা হয় না মোটেও স্বাস্থ্যসম্মত, বিকজ ওই ঝালমুড়িগুলোর মধ্যে ঝালমুড়ির মশলা থেকে কম আসলে দুলাবালিটা বেশি থাকে। বাট আজকে আমরা একটা স্বাস্থ্যসম্মত ঝালমুড়ি আপনাদের কাছে প্রেজেন্ট করতে আসি, যেটার নাম হচ্ছে মুড়ি মামা। বাই দ্য ওয়ে লোকেশনটা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের এরিয়া, যেটা মানে জামতলা, যেটা ওইখানে আসলে আপনারা পেয়ে যাবেন কাশফা টাওয়ার, আর তার পাশে অবস্থিত হচ্ছে মুড়ি মামা। খোলা থাকে মামা, খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত জানো? বেলা 12টা থেকে রাত 10টা। এইখানের মুড়ি নাকি এত বেশি স্বাস্থ্যসম্মত যে মুড়িতে লিটারলি তারা কোনো তেল ইউজ করে না। একটা মুড়ি কীভাবে তেল ছাড়া হয় ভাই? আপনি যদি কোনো ছাত্রলীগের সাধারণ সম্পাদক বা সাধারণ সভাপতি বা কিছু একটা হন, তাও তো 3-4 বছর আপনার ননস্টপ তেল মারা লাগে, তারপরে এরকম একটা নিকৃষ্ট পদে পান। যাই হোক গাইজ, মুড়ি মামার যে ভদ্রলোক আছে সে নাকি লিটারলি 35 রকমের মুড়ি বানাইতে পারে। ওনারা মোহাম্মদপুর থেকে আসছে মুড়ি খাইতে, এখন ওনারা তো ঢাকা মুড়ি খায়, তো আমাদের খাবারগুলো কেমন লাগছে ওনাদের কাছে ইন্টারভিউ নিতে পারেন? ওনাদের থেকে যদি আমি ইন্টারভিউ নেই তাহলে আপনি আমার ফ্রি মুড়ি দিবেন? না কে রাজা ভৌসুডিকে, আমি ইন্টারভিউ কেন নিব ভাই? যাই হোক, আপনারা কি আসলে মোহাম্মদপুর থেকে আসছেন নাকি আপনার বাসা কোথায় নারায়ণগঞ্জ এমনি খাইতে আসছেন? আমার বাসা নারায়ণগঞ্জ, আমাদের মেহমান আসছে মোহাম্মদপুর থেকে। আচ্ছা, মুড়ি খাইছেন? ভালো লাগছে? হ্যাঁ ভাইয়া, অনেক মজা ছিল। এটা বলার জন্য আপনাদের মনে হয় একটু ডিসকাউন্ট দিব, বুঝছেন? যাক, তাদের শিখাই দেন নাই তো? না যে ওই যে শিখাই দেন, আমি কোন মুড়িটা খাইছেন? আমি ওই যে রাজকীয় মুড়িটা খাইছি, তারপরে সুলতানি। আচ্ছা, এই দুটোর প্রাইস কত করে, রাজকীয় আর সুলতানি? রাজকীয় হচ্ছে 130 টাকা, সুলতানি হচ্ছে 250 টাকা, চারজন খেতে পারে বড় প্লেট। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি যে কী কী মুড়ি আজকে খেতে পারি, কী কী মুড়ি আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি। সো হোপফুলি যেহেতু কাস্টমার একটা পজিটিভ ফিডব্যাক আছে, একটু তেল মালিশ আমিও করবো না যেন একটু ডিসকাউন্ট দেয় আর কি। অনেক শর্ট আছে অলরেডি, ফেসবুকে বুকিং চলতেছে আমাদের খাবারগুলো, আগে বুকিং দিয়ে পরে খাইতে আসে, আমরা খাবার বেশি ঘোরা করি না। আসলে কি ঝালমুড়ি বানান নাকি অন্য কিছু বানান? ভাই ঝালমুড়ি খাই দিলে নাকি লিটারলি বুকিং দিয়ে আসা লাগে? কথা শুনছিলাম, সেটা হচ্ছে আপনার নাকি ওই যে গিনেস বুকে নামও লেখাইতে চেয়েছিলেন, এরকম কিছু? গিনেস বুকে অ্যাপ্লাই করছি আমরা, আমাদের 90 দিন সময় দিয়েছে, 47 দিন চলে গেছে, বাদ বাকি দিন পরে ওরা রেজাল্ট জানাবে আর কি। দ্যাটস গ্রেট। তো কি এমন অভিজ্ঞতা থেকে মানে কনফিডেন্ট লেভেলটা আসলো আপনার মধ্যে যে আর কি ওইখানেই করতে পারবেন? সো আপনার কি মনে হয় 35 রকমের ঝালমুড়ি আর কেউ বানাইতে পারে? পৃথিবীতে আমরা গুগলে সার্চ করছি যে ইন্ডিয়া ছিল 17টা আর পাকিস্তানে আছে সামথিং হয়তো 12-13টা, কিন্তু আমরা 35টা লোকাল ঝালমুড়ির তেল ছাড়া বাটার অলিভ সব ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা, আমাদের এই যে রোস্ট কোরমা মানে অনেক দামি দামি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা, তো সেক্ষেত্রে আমরা কনফিডেন্স যে না আমরা পারবো। মানে এটা হইতেছে 30 টাকার একটা মাসালা মুড়ি, কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ 30 টাকা হিসেবে মোটামুটি ভালো, একজন খাইলে মোটো পেট ভরবে না, সো পেট ভরার আশায় কেউ মুড়ি খাইতে আসেন না। এটার মধ্যে ওনারা বোনলেস চিকেন দিয়ে দিয়েছে আর হচ্ছে ছোলা বুট, লেটস সি। এটা হচ্ছে 30 টাকার মধ্যে লিটারলি এরকম একটা মুড়ি, যেটা খাইলে আপনার মুখে স্বাদটা লেগে থাকবে। এটার মধ্যে বম্বে মরিচ দেওয়া আছে, কাঁচা মরিচ দেওয়া আছে, খুব ভালো একটা ঝাল ফ্লেভার আপনারা পাবেন। 30 টাকা হিসাবে কোয়ান্টিটি একটু কম হলো, স্বাদটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন 30 টাকার মুড়ি খাইছি, বাট আমি লিটারলি ওয়েট করতেছি হচ্ছে রাজকীয় যে মুড়িটা আছে ওইটা খাওয়ার জন্য। মাঝে মুড়ি মামার ফুল মেনুটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি, হোপফুলি আপনাদের কাজে লাগতে পারে। আমাদের হাতে যেই মুড়িটা দেখতেছেন এটা কিন্তু অনেক দামি একটা মুড়ি, এটার দাম হচ্ছে গিয়ে 130 টাকা। মামা আমাকে বলছে এটা নাকি দুজন খাইতে পারবে, বাট ট্রুলি বলি ভাই এই পরিমাণে কোয়ান্টিটি একজনের জন্য কিছু হবে না, যারা বিশেষ করে মুড়ি লাভার। আর আরেকটা আছে চারজনের জন্য, ওইটাও রাজকীয় মুড়ি, বাট ওইটার প্রাইস হচ্ছে গিয়ে 250 টাকা। আমার মনে হয় ওই 250 টাকারটা একজনের জন্য পারফেক্ট। যাই হোক, এখন এটা খেয়ে নিই। এটার মধ্যে কিন্তু ওনারা রোস্টেড চিকেন দিয়েছে আর ভিতরে একটা চাটনি দিয়ে দিয়েছে, এটা হচ্ছে তেঁতুলের চাটনি, টক মিষ্টি আর ঝাল ঝাল ফ্লেভার। এখন রোস্টেড চিকেন দিয়ে আমরা ঝালমুড়ি খেয়ে নিই, দেখি এটার সাথে কেমন। এর মধ্যে বোম্বে মরিচের পরিমাণ আরও বেশি দেওয়া থাকে আর চিকেনের পরিমাণটা সত্যি কথা বলতে 30 টাকার যেই মাসালা মুড়িটা খেয়েছিলাম ওটার মধ্যে তারা চিকেন আছে বললো, আমি তেমন চিকেন পাই নাই, বাট 130 টাকার যে ঝালমুড়িটা আছে এটার মধ্যে চিকেনের পরিমাণ অনেক বেশি আছে। মোটামুটি আপনারা প্রতি দ্বিতীয় বাইটে হচ্ছে চিকেন পাবেন, আর এটার সাথে যখন আপনি চাটনিটা মিলাই খাবেন খুব ভালো একটা ফ্লেভার দিবে আপনাকে। অ্যান্ড আই থিঙ্ক 130 টাকা দিয়ে এই মুড়িটা পারফেক্ট একটা মুড়ি, যেটা খেয়ে আপনার দ্বিতীয়বার খাইতে আসতে ইচ্ছা হবে। বাট আমার ওই যে একটা কমপ্লেন, সেটা হচ্ছে গিয়ে 130 টাকা হিসেবে পরিমাণটা খুবই কম, বাট এখানে প্রাইসটা বেশি হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে কি ওনারা যে প্রোডাক্টগুলো ইউজ করে সবগুলো থাকে একেবারে ফ্রেশ,
ওনাদের যে চিকেনগুলো থাকে ওগুলো প্রতিদিন একটা প্রতিদিন তৈরি করে, এমন না যে একদিন একটা আরেক দিন ব্যবহার করে। তবে আরেকটা জিনিস স্পেশালভাবে মেনশন করতে যেতেছি, সেটা হচ্ছে ওনারা যে মুড়িগুলো ব্যবহার করে এগুলোও কিন্তু প্যাকেট মুড়ি, কোনো ধরনের কোনো খোলা মুড়ি ইউজ করে না। যাক, ভালো কথা, আলহামদুলিল্লাহ মুড়ি মামাতে আইসা বুঝতে পারলাম তারা প্রিমিয়াম লেভেলের সব কিছু ইউজ করে, দ্যাটস ওয়াই তাদের প্রাইসটা একটু বেশি। সো গাইজ, এতটুকু ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আমার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করেন। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।